আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই। শত ভাগ গ্যারান্টি দিয়ে পত্র পত্রীর পড়ান দিয়ে ফুকনা বয়স কম বেশি নগদ কিছু পেলেই খুশি সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছেতে পত্র পত্রীর কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই কাছেতে পাত্র পাত্র কোনো অভাব নাই একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রি মেলে বদলে যেতে পারে কারো ভাগ্য ভোগনা সে যতই অযোগ্য পেটে মেয়ে লম্বা বলে কালো রে বলে ফর্সাস তবুও সবাই তারি উপর যে ভরসা ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে পাত্রের কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে পাত্রের কোনো অভাব নাই ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। আমার মেয়ে আল্লাহর রহমতে রাজকপাল পেয়েছে, জামাই দেখতে শুনতে খুব সুন্দর, তাছাড়া ওর আচার ব্যবহারও খুব ভালো। ওকে বললাম যে সালামি দাওয়াতের জন্য তোর বাবাকে পাঠাবো, কিন্তু ও নিষেধ করলো, বললো যে এখন দরকার নেই, আমি ফোন দিয়ে জানাবো। এই দিনে ফার্স্ট আমি একা একা শুতাম, সেকেন্ডে তুমি এসে আমার সাথে ভাগ বসিয়েছো, এখন আরেকজনকে এনে আমাকে আমার রুম থেকে তাড়িয়ে দিবে। আরে এইটাকে তুমি তাড়ানো বলতেছো কেন? সে হচ্ছে তোমাদের মেহমান, আমিও তোমাদের মেহমান, মেহমানকে থাকতে দিতে হয়। বাবা, একবার দেখা দিয়ে এত কিছু জেনে ফেলেছিস। যে বদ্দা বুঝতে পেরেছি দেখেই আমি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি। হ্যাঁ, এর মধ্যে ফাইনাল ডিসিশনও নিয়ে ফেলেছিস? এ কি, আপনি আমাকে এখনো চিনতে পারছেন না? সরি, আপনি যদি সহজে আপনার পরিচয় না দেন আমি কিন্তু ফোন রেখে দেবো। কেন? বউ জেনে ফেলে প্রবলেম হবে। গুড, ভেরি গুড, বউকে ভয় পাওয়া ভালো, আই লাইক ইট। তুমি আমার সাথে ইয়ার কি মারতেছো? আপনার সাথে মুগি ইয়ার কি মারতেছো মুকন গনে? আপনি কি মরি ইয়া লাগেননি? ফাজলামি করা ভালো লাগে, এক্ষুনি জামা কাপড় তোলো, নাহলে কিন্তু ভালো হবে না। এই সামরা মুশে তো তেজ দাস কে এ হেবরাক সুফারতে কল মারাই দিন তোরে বিচারে শুয়াই থু মানে কে? আমি সবু। কি হয়েছে? আচ্ছা ম্যাডাম, কোন তো আইডি কি হইতে পারে? কোন কোন আপনি কোন এটা হইতে পারে? আরে কি হইতে পারে, কেমনে যে কই? আচ্ছা ঠিক আছে, তারা কি কোন যে বিলাই লাজ না রে নাকি লাজে বিলাই না রে? শুনছোর কথা শুনছো? এসব ওজাই এত ঘুর প্যাচ না করে কি বলবি সোজাসুজি বল। সোজাসুজি তো কইতেছে কিন্তু বিষয়টা তো সোজা না। দেখেন স্যার, আমি কে, কি আমার পরিচয়, কোত্থেকে আসছি, কি আশা নিয়ে আসছি, আর এখানে এসে কি ব্যবহারটা পাইতাছি। তুমি ওর গালে একটা থাপ্পড় দিয়ে ঘর থেকে বিদায় করো তো। দেন স্যার, আপনি থাপ্পড় দেন, আপনি থাপ্পড় দিলে তো ইজ্জত পারে, কিন্তু ঘরের কামের মেয়ে যদি থাপ্পড় দিতে চায় আর এইটা তার মুখ থেকে শোনার পর আমার কি করা উচিত আপনি কোন? চুপচাপ ঘুমায় থাকা উচিত। কি বললেন ম্যাডাম? বলেছি তোর উচিত চুপচাপ নিজের বিছানায় ঘুমিয়ে থাকা। এরকম অন্যায় বিচার আপনি করতে পারেন না ম্যাডাম, আপনার এই বিচার আমি মানি না। এই তোকে কি মদিনা থাপড়াতে চেয়েছে? ওরে আমার খোদা রে, আমি কারে কি কইতেছি, সারা রাত সোনাবানের পুঁতি শুনেলাম আর সকালে উঠে সোনাবান কে বেটানা বেটি। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি বুঝতে পেরেছি, এখন মদিনা তোকে কেন থাপড়াতে চেয়েছে সেটা বল। আমি তারে কইলাম আমার একটা শার্ট আর প্যান্ট ভালো মতো ধুয়ে শুকাই দেওয়ানোর লিগে, সেগুলো কি শার্ট প্যান্টে নিয়ে ফালাই দেয়ে উল্টা আমার থাপড় দিতে চাইলো? আচ্ছা স্যার, আপনি কোন বাড়ির কাজের লোক হিসাবে তার প্রত্যেক দিন আমার কাছে সকালবেলা খোঁজ নেওয়া উচিত না আমার কি কি ধোয়া লাগবো না লাগবো? সেটা তো করলোই না, কোনো দিন তো করেই না, আবার উল্টো আমারে মারতে চাই, এই অন্যায়ের আপনারা কি বিচার করবেন বলেন? এখন শোবার সময়, আচার বিচার যা আছে কালকে সকালে করবো, এখন যা শুয়ে থাক যা। এত বড় অপমান নিয়ে আপনি আমার ঘুমাইতে যেতে কোন স্যার? আমার দুই চক্ষে ঘুম আসবে না। আচ্ছা ঠিক আছে, যা করো আর সকালে করবো, তুই যা। বিচার না হওয়া পর্যন্ত এর থেকে উঠো না। তুমি কি এদেরকে বিদায় করবে নাকি কালকে সকালে আমি বিদায় হবো?
কিরে কত কেন যাবে যাবো না একটা লাথি মারে কিন্তু তোরা একদম বিছানায় পড়ে দেবো হাজির কথা কার তুই চিনিস না বাড়ে দেন স্যার দেন লাথি দেন আপনাকে মতো মাংসের লাথি খাও কপাল লাগে কপাল লাগে দেন হাজির যা তুই ঘরে যা যা ঘরে যা যা করার কালকে করবো যা বিচার করবো যা কথা দিলেন হ্যাঁ কথা দিলাম যা ঠিক আছে বন্ধ রেখে সমস্ত পাগল ছাগল নিয়ে প্লিজ তুমি সংসার করো আমি করবো না তুমি যদি তুমি এদেরকে বিদায় না করতে পারো না আমি কিন্তু এ বাসা থাকবো না দয়া করে নতুন দুইটা লোক আনো আচ্ছা ঠিক আছে একটা চার একটা এক্সপার্ট ফহিরের ঘরের ফহির মুই যে কামের মাইয়া কয় মোর সাথে জমিদারি ফলায় জমিদারের ফলা সাজছে আর মুই এলাম গিয়ে কামের মাই কত বড় সাহস এই বে যদি শিখে হয় আব্বা দেখেন তো আমার সাজগোজটা ঠিক আছে নাই ওরে আমার আল্লাহ আমার আমাজন দিদি এবারে নায়িকা সাবানের মতন লাগতেছে সি আব্বা আপনি এটা কি কইলেন আপনি আমারে সাবানের সাথে কেন তুলনা করতেছেন মা সাবানা হচ্ছে দেশের এক নম্বর নায়িকা তার মতন সুন্দরী নায়িকা দ্বিতীয়টা নাই না আব্বা আপনি কথাটা একদম ঠিক না সাবানা হচ্ছে বুড়ি ওনার চামড়া কুচকে গেছে চুলে পাক ধরছে আমি কি বুড়ি আমাকে চুলে পাক ধরছে আব্বা তাহলে আপনি কেমনে ওনার সাথে আমরা তুলনা করলেন বলেন কথাটা তো মন্দ কাও নাই না নায়িকা সাবানার সাথে তো তোমার তুলনা চলে না তাহলে আম্মাজান আমি কার সাথে তুলনা করবো তোমারে আব্বা আপনি যদি তুলনা করতে হয় তাহলে নায়িকা স্বপ্নের সাথে তুলনা করেন আব্বা উনি হচ্ছেন এখন বাংলাদেশের এক নাম্বার নায়িকা ঠিক আছে এতে যদি আপনি খুশি তাহলে আমিও খুশি মা স্বপ্নুর তা ওই মেহমানদের খাবার দাবারের আয়োজন কত দূর অনেক দূর আব্বা ওনাদের জন্য পিঠা পায়েস মিষ্টি গরুর মাংস মুরগির মাংস সব রেডি আমিও সাজগিজ করে রেডি আব্বা এখন শুধু আপনি একটা ফোন করেন শুকর আলহামদুলিল্লাহ কিন্তু আম্মাজান সাবধান ওই মেহমানরা যখন ঘুমটা খুলে আপনার ভালো মতো দেখতে যাবে তখন কিন্তু লজ্জা লজ্জা ভাব করে চোখ বন্ধ করবেন কোনোভাবেই যেন বুঝতে না পারে আপনার চোখে ডিপিট আছে মনে থাকবে আম্মাজান থাকবে না আবার ওনারা কোনোভাবেই আমার চোখের ডিপিট বুঝতে পারবে না আপনি একবারে নিশ্চিন্তে ওনাদেরকে ফোন করেন আব্বা আব্বা আবার কী হলো ওনারা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আব্বা ওনার সাথে যেন আমার বিয়েটা হয় মা তুমি একেবারে 100% নিশ্চিন্ত থাও ওই সাহলের সাথেই তোমার বিয়ে দেব নীলমণি তোমার আম্মাকে বলো তো একটু তাড়াতাড়ি রেডি হইতে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বাজান আমি আপনার শ্বশুর আব্বাজান বলতেছি আপনারা কত দূর আব্বা যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রওনা দিতেছি যে আব্বা হ্যাঁ যে আব্বা ঠিক আছে চলি আসেন চলি আসেন আচ্ছা বদ্দা বাবি তোমরা এত দেরি করতেছো কেন তাড়াতাড়ি করো না বাজ্যা খোদা ইতারা যে এত দেরি করেন শুনতে উইতারা আবার কি মনা করিব হাসরের মাঠে শাস্তি কি জানেন কি ওই যে সূর্য মাথার উপরে নেমে আসে তারপরে তাপের চোটে পুরো শরীরের চামড়া পুড়ে যায় তারপরে জিব্বাটারে টাইনা পিঠের নিচে রেখে পেরাক দিয়ে মেরে দেয় বুঝছেন স্যার এটা হলো আমার কথা না আমাকে মসজিদের ইমাম সাহেবের কথা হয় এটা আমিও জানি আয় মদিনা মদিনা স্যার মরে বলাইছেন না তোমারে ডাকেনে তো কি কালা সরে ডাকছে এবারে দিকে 10-12টা মদিনা আছে নাকি দেখছেন স্যার দেখছেন কেমন ফাজিল আমনে আর মুই কথা কইতেছি মুর মুহিত্তন কাপে কথা কইরে নিয়ে কথা কয় আমি ফাজিল আর তুমি কি হ্যাঁ বেদব তুমি ভালো মানুষ চাল না ভালো মানুষ চাল আর মুই ফাজিল না হাতাম এই তুই নাকি ওর কাপড় চোপড় ফেলে দিস হ্যাঁ দিছি কেন
দিব না তো কি হল সে কোন নবাব হইছে যে তার কাফড় চোপড় মোর ধুয়ে দিতে হইবে মুই কি তার হুমের সাহুন নেই তার অর্ডার পালন করুম মুই তো তুই আমার কাপড় চোপড় ধুয়ে দিস তোর ম্যাডামের কাপড় চোপড় ধুয়ে দিস ওর দুই একটা ধুয়ে দিলে অসুবিধা কি ওকে অমর খোদা স্যার এইটা আমনে কোন কথা হইলেন কন কই আমনে আর ম্যাডাম আর হাতে কই মোর বাবা ইতিহাস আমনে জানেন না স্যার মোর বাপে মোর মায়ের শাড়ি ব্লাউজ বাবাক ধুয়ে দিতে মুই সেই মায়ের বেটি হইয়া এই বেড়ার কাপড় সর কেমনে ধুয়ে দেই আমনে কি কন স্যার কি খারাপের খারাপ মেয়ে মানুষ দেখছেন স্যার হ্যাঁ আমি খারাপ আর আমি ভালো আমনে ভালো আচ্ছা ঠিক আছে তুই ওর কাপড় চোপড় ধুয়ে দিবি না ভালো কথা তো ফেলে দিস কেন হ্যাঁ মুই সাথে বিয়া দেবি হরছে কি শোন এগুলার করবি না মনে থাকবে জি স্যার মেয়ে বাপসে মোর সাথে বিয়া দিবি মারা হ্যাঁ কি হলে জমিদারের মতো ফুল হয়েছে পরে কামের বেটি মরে অর্ডার করে আমার এই মা মরে মাই এডারে কত কষ্ট করে হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওরা ওরা এত মোবাইলে তো জোরে জোরে কথা বলে নাকি আস্তে কথা বল মোবাইলে জোরা জোরা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে ওই বিদেশে ছিলাম না তোমাদের সাথে তখন কথা বলতাম সেই অভ্যাস আর ছাড়তে পারি নাই বন্ধা ইয়ে ফাজান এই আপনি এক কাজ করেন ওই পাশের রুমে চলে যান ওখানে যে যত পারে চিল্লে চিল্লে কথা বলেন কোনো সমস্যা হবে না জানাব হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন এখন শুনতে পাচ্ছি হ্যাঁ বলেন 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 জি বলেন এখন এই সেই মেয়েরে আপনারা নীতি যাচ্ছেন কিন্তু আমার পরম সৌভাগ্য বুঝছেন আপনি তাইলে বাকি ভাই হ্যাঁ হ্যাঁ আমি বাকি ভাই আপনি কেমন আছেন বলেন আল্লাহর অশেষ রহমতে আর বরকতে ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি মুরাদ ভাই আপনাকে একটা সুখবর জানাতে ফোন করলাম কি সুখবর আপনার জন্য একটা পাত্রী জোগাড় করেছি এই পাত্রীটা একদম আপনার মনের মতো হবে ইনশাল্লাহ কিন্তু বাকি ভাই আমি তো একসাথে দুইটা বিয়া করতে চাচ্ছি না দুইটা বিয়া করলে সতিনে সতিনে অশান্তি সৃষ্টি হবে ঘরের শান্তি নষ্ট হবে তাই আমি একটা বিয়া করব আর ঘরে শান্তি বজায় রাখব আপনি সব কি বলছেন আপনি কি বিয়ে করে ফেলেছেন নাকি এখনো করি নাই তবে বলতে পারেন বিয়ের আসরেই আছি তাই নাকি মুরাদ ভাই আমি আপনার জন্য এত চেষ্টা করলাম আর আপনি আমাকে না জেনে বিয়ে করে ফেলছেন একবার দাওয়াত দিলেন না দাওয়াত তো করব বিয়ের অনুষ্ঠানের সময় এখন কেবলমাত্র আমার বদ্দা আর বাবি আসছে আমার বউকে দেখার জন্য ও তার মানে বিয়ে এখনো হয় নাই মানে দেখা দেখির পর্যায়ে আছে আমি তো ভাতৃ পছন্দ করে রাখছি এখন আমার বদ্দা আর ভাবি মত দিলে বিয়েটা হয়ে যাবে ও তার মানে এই পাত্রী আপনার আগেরই পছন্দ কিভাবে কে জোগাড় করে দিল আরে এই পাত্রী তো আপনারই জোগাড় করে দেওয়া পাত্রী আমার জোগাড় করে দেয়া আমার জোগাড় করে দেয়া কোন পাত্রী আরে আপনার মনে নাই যে পাত্রের বাবাকে আমি মৃত্যুক বলাই সে বিয়ে দিবে না বলে আপনার অফিস থেকে চলে গেছে ওই যে কানা পরিবার কানা লোকটার মেয়ে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক ধরেছেন ও মাই গড আমার ক্লায়েন্ট হয়ে আমাকে না জেনে আপনারা গোপনে গোপনে বিয়ে করে ফেলছেন হ্যাঁ আপনি বুঝে ফেলেছেন আর আপনি যদি বুঝে ফেলেন তাইলে বিষয়টা আপনি গোপন রাখবেন মেয়ের বাবার খুব বুদ্ধি তো সেই জন্য গোপনে গোপনে আপনার অফিসে বিয়েটা ভেঙে দিয়ে এখন বাইরে এসে বিয়ে দেওয়ার জন্য সব টিকট্যাক করছে আচ্ছা এই এই বুদ্ধিটা কেন করলো বলেন কি আমার চুক্তির টাকাটা মেরে দেওয়ার জন্য ও বাকি ভাই বুঝতে পেরেছি আপনি সব চালাকি ধরে ফেলেছেন কিন্তু আপনাকে যেই কথা বলেছি আপনি গোপন রাখবেন ভাতৃর বাবাকেও বলবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলবো না তা মুরাদ ভাই এখন আপনারা কোথায় আমরা তো এখন আমার শ্বশুর বাড়িতে মুরাদ মুরাদ বাকি ভাই আমার বদ্দা ডাকতেছে তো আমি আপনার সাথে পরে কথা বলবো কেমন আচ্ছা ঠিক আছে কানার বাচ্চা কানা তোমার মেয়ের বিয়ের জন্য আমি এত চেষ্টা করলাম আর এখন আমাকে না জেনে দুই পক্ষ বিয়ের কাজ সেরে ফেলছ আমার সাথে চালাকি বিষয়টা হচ্ছে যে
মেয়ের বোন তারপর ভাবি যারা আছে তারা নিয়ে আসবে। এখন ওর তো আসলে আমি ছাড়া জগৎ সংসারে আর কেউ নাই। এখন ওই মা বলেন, ভাই বলেন, বোন বলেন, সবই হচ্ছে গিয়ে আমি। অসুবিধার কিছু নেই, আজ থেকে আমি ওর বড় বোন, ও আমার ছোট বোন। শুকুর আলহামদুলিল্লাহ, আমার মেয়েটারে আপনি আপনার ছোট বোন করছেন, এতে আমার কলজিটা যে কত বড় হয়ে গেছে আপনাকে আমি বুঝে বলতে পারবো না। যা মা, তুমি পাশের ঘরে যাও। কেন কেন, ও পাশের ঘরে যাবে কেন? ওর সাথে আমরা আলাপ করব, কথা বলবো। আম্মু, তুমি আমাকে ছোট বোন বানাচ্ছ কেন? তোমার ছোট বোন তো ডলি খারামনি। আজ থেকে আমার আরেকটা ছোট বোন বাড়লো। তোমার আরেকটা খারামনি বাড়লো? তোমার নাম কি বোন? আমার নাম কুসুম। বাহ, খুব সুন্দর নাম তো। ঘোমটাটা তোলো তো একটু দেখি। বাহ, খুব সুন্দর। চোখটা খোলো, একটু তাকাও। আমার মায়েরটা হইছে এবার মার মতন, একদম লাজুক লতা, কারোর সামনে চোখ খুলে ওটা চাতেই পারে না। আমি তোমার বড় বোন, বড় বোনের কাছে লজ্জার কি আছে? চোখ খোলো, তাকাও আমার দিকে। জি না, ঘুমটা তুলে চোখ খোলা নিষেধ আছে। কেন কেন, কি হয়েছে? ওই আমার সহি একটু ডিফেক্ট আছে তো, তো এটা যদি আমি চোখ খোলার পর আপনারা দেখে ফেলেন, এই যে না মানা করছে। হোয়াট? আপনি আপনার মেয়ের শারীরিক ত্রুটি গোপন রেখে বিয়ে দিতে চাচ্ছেন? এটি কোনো কথা বললেন? মায়ের সোহের ডিফিট তো আর আমি বানাই নাই, জন্মের সময় আল্লাহ তালা দিয়ে দিয়েছে, আমি কি করবো বলেন? কিন্তু সেটা গোপন করলেন কেন? এটা কেমন কথা, আমি গোপন করলাম কোন জায়গায়? আমি কি একবারও বলছি যে আমার মায়ের সোহে কোনো ডিফিট নাই? ডিফেক্ট আছে সেই কথা তো বলেন নাই। আচ্ছা, কোন দিন কেউ কি সাইদিয়ে সাইদিয়ে কয় যে আমার সমস্যা আছে? মুরাদ, তুই এটা জানতি না? জেনা বদ্দা, আমি জানতাম না। আচ্ছা, সবকিছু ভালোভাবে না দেখে না শুনে তুই নিজেই বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেললি? তবে বদ্দা, ডিফিট থাকলে কি হবে? মেয়েটা শান্ত, অশিষ্ট, নম্র, ভদ্র, ভদ্রাগিনা। আর এক মুহূর্ত এই বাড়িতে না, তুলি চলো। কি হলো, ওঠ চল। কত কষ্ট, একটা সাল পাকা যাচ্ছি, এর আটাই আড়ি ভেঙে দেব। আমার কি দোষ? তাও তো ঠিক মা, সত্যি কথা গ্রহণ করতে না পারলি কার কি করার আছে? তোর উপর আমার বাড়ি রাগ হয়েছিল, সেই জন্য তোর ধমকাইছি। থাক মা, কান্দিস না। শোন, কান্দিস না, কান্দা থামা। আমি ওই বাকি বাইর অফিসে আবারও যাবো, আবারও তোর জন্য আমি ভালো পাত্র দেখি। তোর কান্দাতে দেখতেছি আরো বাড়িয়ে যাচ্ছে। আপনি কান্দন বাড়ানোর মতো কথা বলতেছেন? মানে অসম্ভব কথা বলি হয়? এর সাথে আমি আরো ভালো মতো তোর জন্য দেখো মা, তুই কান্দা থামা। ভালো দরকার নাই, ভালো দরকার নাই আমার, আপনি যান, আপনি ওনারে নিয়ে আসেন। ওই যে যে সাওয়ালাই ছিল, আর বড় ভাই, আর ভাবি, ওই ভাতিজি, ওর লোক কিন্তু ভালো না, ওই সংসারে যাইয়ে তুই অশান্তির মধ্যে ভর্তি। আমার ওনাদের কি দরকার, উনি তো লোক ভালো, আপনি যান, আপনি ওনারে নিয়ে আসেন, আমি কিচ্ছু জানি না। ভালো চুপ, বিরক্ত মাল খায় না।
আমার অফিসে পাত দিয়ে এসে বাড়িতে গোপনে গোপনে বিয়ে দিয়েছে তাই না? গোপনে বিয়ে পড়াইছি? সি 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 বাকি ভাই, এ আপনি কি বলতেছেন? আমি একটা সম্মানী মানুষ, আপনি কি বলতেছেন এসব? যাক, আমি কিছু মনে করি নাই। আপনি সম্মানী মানুষ, এখন সম্মানের সাথে আমার চুক্তির টাকাটা দিয়ে আপনিও সম্মান নিয়ে থাকেন, আমিও সম্মান নিয়ে চলে যাই, কি বলেন? একটা পাত্রী হয়ে আমি অপছন্দ হলাম, তাও আপনি আমাকে গাধা বলেছেন। এখন একটা পাত্রী হয়ে আমি পছন্দ করলাম, তাও আপনি আমাকে গাধা বলতেছেন। আমি আসলে কি করব আপনি একটু বলবেন? তোকে কিছুই করতে হবে না, আমি গ্রামের বাড়িতে খবর পাঠাবো, গ্রামের লোকজন তোর জন্য পাত্রী ঠিক করে রাখবে, আমরা ঢাকা থেকে গিয়ে তোকে বিয়ে করি নিয়ে বাস ঢাকা চলে আসবো। আপনার কাছে আমি মিথ্যা কথা বলি? হ্যাঁ, এই যে চোখের ডিপিটালা মেয়েটা, এর সম্পর্কে আগে যা যা বলছিলাম সব ঠিক ছিল না? আপনি চোখের ডিপিটের কথা আগে কিন্তু বলেন নাই, আমি যখন ধরে ফেলেছি তখন বলেছেন। আমার দুজন বন্ধু এসেছে। ওরা কি বিয়ের দিন ছিল? না, ওরা বিয়ের দিন ছিল না, ওরা তোমাকে ওখানে যেতে বলছে। তুমি একটা কাজ করো, একটু অসময় গিয়ে ফ্রেশ হয়ে নাও, একটু মেকআপ করে নাও। মানুষটা আমার জন্য 100 টাকা দিচ্ছে, আপনি দিতেছেন 40 টাকা, তাহলে আপনি ঠকাইতেছেন না? ওই বড় ওই, তার কাছ থেকে যদি আমি টাকা না নিতে পারতাম তাহলে তুই আমার বাগনা ছেড়ে দিতি। কেমন আছো নবী? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গোপন সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পুরো। কটুক বাকি ভাই টাকা খেতে পাত্র পাত্র কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড।